বলো তো বল্টু, ভালোবাসার জন্ম কোথায়? চায়না। কি ভাববে? কারণ চায়না জিনিসের কোনো গ্যারান্টি হয় না। একটি স্কুলের ম্যাডাম মেধাকে জিজ্ঞাসা করলো, মেধা তুমি কেন হোমওয়ার্কের কাগজ নিয়ে আসনি? মেধা বলল, আমার হোমওয়ার্কের কাগজ কুকুর খেয়ে ফেলছে। এবার ম্যাডাম ইভাকে জিজ্ঞাসা করলো, ইভা তুমি কেন হোমওয়ার্কের কাগজ নিয়ে আসনি? ইভা বলল, আমার হোমওয়ার্কের কাগজ আমি খেয়ে ফেলছি। ম্যাডাম বলল, কেন? ইভা বলল, আমাদের বাসায় যে কোনো কুকুর নেই। ইতিহাস ক্লাসে ম্যাডাম বল্টুকে জিজ্ঞাসা করলো, বল্টু বলো তো গুহা মানব জাতিদের পড়ালেখা তো সহজ ছিল কেন? বল্টু উত্তর দিল, তাদের পড়ার মতন কোনো ইতিহাস ছিল না। বলো তো বল্টু, কোন প্রশ্নের উত্তরে হ্যাঁ বলা যায় না? বল্টু উত্তর দিল, আপনি কি ঘুমাচ্ছেন? এক রুগী ডাক্তারকে গিয়ে বলল, দীর্ঘ জীবন পাওয়া যাবে এমন কোনো ওষুধ আছে? ডাক্তার বলল, বিয়ে করে ফেলান। রুগী বলল, তাহলে কি দীর্ঘ জীবন পাওয়া যাবে? ডাক্তার বলল, না, তবে আপনার দীর্ঘ জীবন হবার ইচ্ছে মরে যাবে। স্ত্রী স্বামীকে বলল, বলো তো স্বামী আর গাধার মধ্যে পার্থক্য কি? স্বামী বলল, স্বামী গাধাও হতে পারে, কিন্তু গাধা এত বড় গাধা নয় যে সে স্বামী হবে। স্ত্রী, কি করছো? স্বামী, মাসি মারছি। স্ত্রী, কয়টা মারলে? স্বামী, পাঁচটা। তিনটা পুরুষ মাসি, দুইটা মেয়ে মাসি। স্ত্রী, কিভাবে বুঝলে? তিনটে মাসি বসেছিল মদের বোতলের উপর, দুটো মাসি বসেছিল টেলিফোনের উপর।